সারা দেশে যখন প্রতিষ্ঠানের প্রধানদেরকে পদত্যাগ করানোর হিড়িক, সেখানে ভিন্ন ঘটনা উত্তরের জেলা দিনাজপুরে। ষড়যন্ত্র রুখে দিয়ে প্রধান শিক্ষককে শ্রেণীকক্ষে ফিরিয়েছেন শিক্ষার্থীরা। উপযুক্ত সম্মান ও পুষ্পবৃষ্টির সঙ্গে তাকে বসিয়েছেন চেয়ারে। আবুল কাশেমের প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং। দেশের উদ্ভূত পরিস্থিতির সুবিধা নেওয়ার অপচেষ্টা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে। তেমনই একটি প্রতিষ্ঠান দিনাজপুর শারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়। এখানকার প্রধান শিক্ষককে নানাভাবে ক্লাস করতে বাধা দিচ্ছিল একটি মহল। আত্মসম্মানের ভয়ে তিনি ক্লাসে আসা বন্ধই করে দিয়েছিলেন। বিষয়টি বুঝতে পেরে সহকারী শিক্ষকদের কাছে জবাব চাইতে গেলে সদুত্তর পায়নি শিক্ষার্থীরা। তারা বিক্ষোভে নামে, প্রধান শিক্ষককে না ফেরালে ক্লাসে না ফেরার ঘোষণাও দেয় তারা। জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। অবশেষে সসম্মানে শিক্ষককে তারা বসিয়েছেন মর্যাদার আসনে। তার একদম মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এরপর স্যার সাথে অনেক কথাবার্তা বলার পরে স্যারকে আমরা ফাইনালি স্কুলে আনতে পারছি। স্যার স্কুল আসার পর থেকে প্রতিটা স্টুডেন্টদের মধ্যে মানে একদম খুবই আনন্দ হচ্ছে। স্যার যে সসম্মানে ফিরে আসতে পারছে এই জন্যই আমরা অনেক খুশি হয়েছি যে কালকে আমাদের যে আন্দোলনটা সেটা সফল হয়েছে। কালকে আমাদের বড় অপরাও আমাদের পাশে ছিল, যেটার জন্য অনেক তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা সবাই ক্লাস মানে ফ্রেন্ডগুলা সবাই সহপাঠীগুলা দৌড়ায় আসলো তখন স্যারের বরণ করলাম এবং আমাদের অনেক ভালো লাগছে যে স্যার আমাদের সসম্মানে স্কুলে ফেরত আসছে। শিক্ষার্থীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে আবেগপ্লুত প্রধান শিক্ষক রতন কুমার রায়। তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তদন্ত করে দেখারও আহ্বান জানিয়েছেন তিনি। একজন শিক্ষক হিসাবে আর হয়তো বেশি কিছু পাওয়ার নাই আমি, এরপরে যদি মরেও যাই তাও হয়তো অনেক শান্তিতে মরতে পারবো যে আমার শিক্ষার্থীরা আমাকে ভালোবাসে। চারিদিকে প্রধান শিক্ষকদের পদত্যাগের দাবির মধ্যে এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের এমন ব্যতিক্রম উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের। পিন্টু হাজং, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।